আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে। সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। রোজার দিনগুলোতে কাজের পরিমাণটা সকালের দিকে বেশ অনেকটা কম থাকে। এই সময় চেষ্টা করি যে ঝটপট করে সংসারের টুকিটাকি কাজগুলো করে নেয়ার। আজকে সেটাই করছিলাম। গতকালকে মার্কেটে গিয়ে বেশ কিছু ফল ফ্রুট আনা হয়েছে, বাকিগুলো গুছিয়ে নিয়েছিলাম। এগুলো ঝুড়িতে এভাবেই ছিল, তো ভাবলাম এগুলোকে এখন ঝুড়িতে রেখে দেই। এখন যেহেতু অত একটা গরম পড়ে না, তাই এই ধরনের ফলগুলো বাহিরেই রাখা যায়, নষ্ট হয় না। মার্কেটে কম বেশি সবসময় ফল ফ্রুট থাকে, তবে ভালো আর ফ্রেশটা কিন্তু সবসময় পাওয়া যায় না। গতকালকে হুট করে একটু মার্কেটে গিয়েছিলাম, দেখলাম যে বেশ ভালো ফল ফ্রুট ছিল, ফ্রেশও ছিল, এর জন্য বেশ পরিমাণে নিয়ে এসেছি। রোজার দিনগুলোতে ফলের পরিমাণটা বাসায় একটু বেশিই লাগে। ফলের ছুরিটাকে গুছিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। সকালের দিকে হাতে কিছুটা সময় ছিল, এর জন্য ভাবলাম ঘরের টুকিটাকি কাজকর্মগুলো গুছিয়ে নিই। রোজার দিন বলে সকালের দিকে নাস্তা বানানো তেমন একটা ঝামেলা থাকে না, এর জন্য কিন্তু ঘরের কাজগুলো অনায়াসে করা যায়। ফেলে রাখলে পরে দেখা যায় কাজের আবার বেশ হ্রাস হয়ে যায়, পরে আর ভালো লাগে না করতে। মার্কেটে গিয়ে কিছু খেজুর, সেই সাথে কিছু খাবারও এনেছিলাম, সেগুলোকে গুছিয়ে রেখেছি, কিন্তু খেজুরগুলো আর গুছানো হয়নি। এখন এগুলোকে গুছিয়ে একটা জারে রেখে দিব, হালকা একটু পরিষ্কারও করে নিব। আর ইফতারের আগ মুহূর্তে এগুলোকে ধুয়ে তারপর আমি এগুলোকে বাটিতে নিয়ে নিব খাওয়ার জন্য। এই খেজুরগুলো বেশ ভালো ছিল, খেতেও বেশ মজা ছিল। এখন এগুলোকে আমি একটা কাচের জারে নিয়ে নিব। খেজুরের একটা জার খালি হয়ে গিয়েছিল, আর একটাতে অলরেডি ফুল আছে, তো এই জারটা খালি হওয়াতে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এটাতে এখন আবার নতুন করে খেজুর রেখে দিচ্ছি। কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে ইফতারে কী রেডি করব। আজকে ইফতারে আমার তেমন কোনো খাবারের আয়োজন ছিল না। ভাজা পোড়া বাসায় কেউ পছন্দ করে না, বিশেষ করে জুনায়েদের বাবা। খেলেও খুবই কম খায়, তেমন একটা পছন্দ করে না, সেজন্য আমার তেমন ভাজা পোড়া বানানো হয় না। এখন অবধি মাত্র একদিন ইফতারেই ভাজা পোড়া করেছিলাম, এও অল্প স্বল্প, তারপর কিন্তু আর করা হয়নি। কথায় কথায় এর মধ্যে কিন্তু আমি কাজগুলোকে গুছিয়ে নিয়েছি। এখানে বেডশিটটাকেও চেঞ্জ করে দিয়েছি, তারপর বেডশিটটাকে আমি ওয়াশিংয়ে দিয়ে দিব। নতুন একটা বেডশিট আমি বিছিয়ে নিয়েছি, মুজাহিদ এখানে খেলা করছিল বসে বসে। যেটা বলছিলাম, ইফতারে জুনায়েদের বাবা তেমন একটা ভাজা পোড়া পছন্দ করে না, এর জন্য ওইরকমভাবে আমার বানানোও হয় না। প্রতিদিন ইফতারে ভাজা পোড়া থাকলে তো আসলে রুটিনের মতো হয়ে যায়, তখন আর তেমন টেনশান থাকে না যে ভাজা পোড়াই তো করব, সময় মতো ইফতারটা রেডি করে নিব। তো মনে মনে ভাবছিলাম যে আসলে কি বানাবো, কি খেতে ভালো লাগবে। বাসায় অনেকগুলো ফল আছে, সেগুলো কেটে নিব, সেই সাথে চিড়া দিয়ে একটা ডেজার্ট তৈরি করে নিব, এটাই ভাবছিলাম। প্রতিদিন কি রান্না করব, কি খাবো, কি খেতে ভালো লাগবে সেটা ভেবেই পাই না, যা রান্না করি সেটাই রয়ে যায়। সব কিছু থাকে, আসলে দুইজন মানুষ তো তেমন একটা খাওয়াও হয় না, যা রান্না করি সব কিছুই রয়ে যায়, সেজন্য তেমন কিছু বানাতেও ইচ্ছে করে না। আজকে বাহিরে প্রচণ্ড রোদ ছিল, সেই সাথে বাতাস, একটু বাহিরে বের হয়েছি। বাসায় এসেছি, গোসল করেছি, জোহরের নামাজ আদায় করেছি। এর মাঝখানে বেশ অনেকটা লম্বা সময় চলে গিয়েছে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে। এখন চলে এসেছি কোরআন শরীফ পড়ার জন্য। জোহরের পর থেকে আসর অবধি বেশ অনেকটা লম্বা সময় হাতে থাকে, এই সময়টাতে কাজকর্ম তেমন একটা থাকে না।
অনেক সময় নিয়ে কোরআন পড়া যায়। বাসায় বাচ্চারাও যেহেতু ঘুমে থাকে, বিরক্ত করার মতো তেমন কোনো লোকজনই বাসায় থাকে না, খুব শান্তি নিয়ে অনেকটা সময় নিয়ে কোরআন পড়া যায়। কিছু সময় কোরআন পাঠ করার পর আমি ইফতার রেডি করছিলাম, হুট করে বলছি আর ইফতার রেডি হয়ে গেল, তাই না? আসলে কিন্তু না, এর মাঝখানে কিন্তু অনেকটা লম্বা সময় চলে গিয়েছে। আজকে যেহেতু ইফতার বানানোর কোনো ঝামেলা ছিল না, তাই ঝটপট রেডি করে নিয়েছি। বেশ কিছু ফল ফ্রুট কেটে নিয়েছি, আঙুর ছিল সাথে পেয়ারা, চিড়ার একটা ডেজার্ট বানাবো যে বলেছিলাম সেটাও বানিয়ে নিয়েছি। আজকে ইফতারে তেমন কিছু খাবারের আয়োজন করিনি বলে জুনায়েদের বাবা বাহির থেকে অ্যারাবিয়ান দুইটা হারিস নিয়ে এসেছিল, যেটা কিনা খেতে অসম্ভব মজার ছিল। এটা একটা অ্যারাবিয়ান খাবার, তবে এত মজার, খুবই স্বাস্থ্যসম্মত, ওটস দিয়ে তৈরি করা হয়, সেই সাথে চিকেন মাটন এগুলো এটার সাথে দেয়া হয়, খুবই মজার ছিল। এখানে আমি জুনায়েদ মুজাহিদকে একটু হারিস দিয়ে দিচ্ছিলাম। আসলে বাচ্চারা এই সময়টাতে একসাথে বসলে একটু অল্প স্বল্প যাই খায় ওরা খেয়ে নেয়, তা না হলে কিন্তু মোটেও খেতে চাইবে না। আর এই খাবারটা গরম গরমই খেতে মজা, এই হারিসটা খেতে অসম্ভব মজার হয় আর এত হেলদি। তো আমি এখানে মুজাহিদকে দিয়ে দিচ্ছিলাম। এই তো, এ ছিল আজকে আমাদের ইফতার আয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা রিজিকে রেখেছেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। বাচ্চারা এখানে খাবারটা খাচ্ছে, আর একটু পর যেহেতু আজান হবে তো আমরাও একে একে বসে পড়ব। আমার ভিডিওটা ধৈর্য সহকারে যদি আপনারা এতক্ষণ অবধি দেখে থাকেন আর ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমি প্রায় সময় এ ধরনের ভিডিও আপলোড করে থাকি, আশা করছি আপনাদের কাছে ইনশাআল্লাহ ভালো লাগবে। এই তো, এখন আমরা সবাই মিলে বসে পড়ব, আজান হয়ে গিয়েছে। এখন বিসমিল্লাহ বলে আমরা খাবারটা শুরু করছি খেজুর দিয়ে, সেই সাথে আস্তে আস্তে বাকি ইফতারগুলো করে নিব। আর ইফতারে হালকা পাতলা খাবারটা খেয়ে আমরা নামাজ পড়তে চলে যাই। ইফতারে ওইভাবে ভারী খাবার খেলে পরে দেখা যায় নামাজ পড়া যায় না, নিজের কাছে খুব ভারী ভারী ফিল হয়, সেজন্য অল্প কিছু খেজুর সেই সাথে শরবত খেয়ে মাগরিবের নামাজটা আদায় করে নেওয়াটাই অনেকটা ভালো। আর মাগরিবের নামাজের সময় কিন্তু অত একটা থাকে না। আজকে সকাল থেকে ইচ্ছে ছিল একটু বাহিরে বের হব, তো হুট করে তো আর বাহিরে বের হওয়া যায় না, আর ইচ্ছে থাকলেও যাওয়া যায় না। এমনিতেও রমজান মাস, সময় সুযোগ করে আসলে সব কিছু মিলিয়ে হয় না। তো সেজন্য ওদের বাবা তারাবি নামাজ পড়ে আসার পর আমিও তারাবি নামাজ পড়ে নিয়েছি, তো এই সময়টা মোটামুটি ফ্রি বলা যেতে পারে। এখন সবাই মিলে একটু বাহিরে বের হচ্ছে, এটা মার্কেটে যাব, এটা আমাদের বাসা থেকে বেশি একটা দূর না, 4-5 মিনিটের মধ্যেই চলে যাওয়া যায়, তো সেজন্যই বের হলাম সবাই রেডি হয়ে। এখন সেই মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি। তারাবি নামাজের পরপরই আমরা বের হয়ে গিয়েছিলাম, জুনায়েদের বাবা আসার পরপর 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে গিয়েছিলাম, বাচ্চাদেরকে আগেই রেডি করে রেখেছিলাম। এই তো, এখন বিসমিল্লাহ বলে চলে যাচ্ছি। বাসার পাশেই যেহেতু মার্কেটটা, বেশি একটা দূর না, তো কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতে পেরেছি। তারপরও সব মিলিয়ে বাসা থেকে বের হতে হতে প্রায় 9:30টার মতো বেজে যায়। মার্কেটে চলে এসেছি। রমজানের দিনগুলোতে এই সময়টাতে বাহিরে আসলে একটা ঈদ ঈদ আমেজ থাকে, এত বেশি লোকজন, সেই সাথে গাড়ি ঘোড়া থাকে, মনে হয় যে এখন রাত 10টা বা 9টা মানে মনেই হয় না। অন্যান্য সময় দেখা যায় সবার অফিস থাকে বা বাচ্চাদের স্কুল থাকে রমজান ছাড়া, তো তখন সকাল সকাল ঘুমিয়ে পড়ে রোজার দিনগুলোতে সবাই চেষ্টা করে যে সেহেরি অবধি জেগে থাকার। সেজন্যই যত সময় বাড়ে তত দেখা যায় মার্কেটগুলোতে লোকজনের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। সবাই চেষ্টা করে যে রোজার দিনগুলোতে একেবারে তারাবি নামাজ আদায় করে তারপর সবাইকে নিয়ে একসাথে মার্কেটে আসার। যেমনটা আমরা যেরকম সারাদিন ভাবছি যে কোথাও যাব না, একেবারে তারাবি নামাজের পর যাব, তো সবার ক্ষেত্রে আসলে কম বেশি এরকমটাই হয়ে থাকে। এর জন্যই
আপনি যে কোনো ছোটোখাটো মার্কেটে যান না কেন, খুবই লোকজন থাকে, সেই সাথে মানুষের রাস্তাও অনেকটা বেড়ে যায়। আসার পর হুট করে চলে এসেছি ব্যাগের সেকশনে, ভাবলাম যে একটু ডু মেরে দেখে আসি যে কী কী কালেকশন আছে। আর ঈদ যেহেতু, কম বেশি সব মার্কেটেই খুবই নতুন নতুন কালেকশন আসবে। এখন তো আস্তে আস্তে মার্কেটগুলোতে এত লোকজন হচ্ছে যে পুরো ঈদের আমেজ, শপিং, কেনাকাটা সব মিলিয়ে পুরো একেবারে একটা আমেজময় সময়। আর সেই সাথে মার্কেটগুলোতে রমাদানের এত সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল, আসলে চোখ সরানো যাচ্ছিল না। প্রতিটা জিনিস থেকে খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল, অনেক মানুষজন ছিল, সেজন্য ওই রকমভাবে আসলে গুছিয়ে ভিডিওটা করতে পারিনি। তবুও চেষ্টা করেছি একটু অল্প স্বল্প করে আপনাদের সাথে শেয়ার করার, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে অনেক ধরনের লাইট ছিল, সেই সাথে আরও কত সুন্দর সুন্দর যে ডেকোরেশন ছিল রমজানের। রমজানের মধ্যে কম বেশি সব মার্কেটেই এ ধরনের ডেকোরেশনগুলো সাজানো হয়। প্রতিটা মার্কেটে গেলে রমজানের একটা আলাদা আমেজই পাওয়া যায়। সেই সাথে অনেক মানুষজনও ছিল, আমরা আসার পরপর তেমন একটা মানুষজন ছিল না, কিন্তু তারপরে যখন 10টা সাড়ে 10টার দিকে মানুষের মনে হয় যে পুরো একেবারে একাকার লেগে গিয়েছে, এত মানুষজন ছিল। তো আমি এর মধ্যে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কী নেওয়া যায় বা কী কিনতে পারি। এই মার্কেটগুলোতে যখনই আসি কম বেশি সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা করা হয়। চারপাশে এত সুন্দর করে সব কিছু গোছানো থাকে, না কিনে থাকা যায় বলেন? আর আমরা মেয়েরা সংসারের জিনিস দেখতে কে না পছন্দ করি, দেখতে যেমন পছন্দ করি কিনতে তার থেকে বেশি পছন্দ করি। আমিও এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী নেওয়া যায়। চারপাশে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, আসলে পুরো চোখ ধাঁধানোর মতো প্রতিটা কালেকশন ছিল। তারপর আমি চলে এসেছি এখানে বোলবাটির সেকশানে, যেখানে কিনা অসম্ভব সুন্দর প্রতিটা কালেকশন ছিল। তো আমার একটা সাদা বাটির দরকার ছিল, তো আমি সেটাই দেখছিলাম। সেই সাথে যেগুলো পছন্দ হয় এর মধ্যে থেকে দেখছিলাম যে কী কী নেওয়া যায়। আমরা মেয়েরা সংসারের জন্য প্রতিটা জিনিস খুব শখ থেকে কিনে থাকি, নিজের পছন্দ, নিজের আহ্লাদ, নিজের সবটুকু দিয়ে আমরা সুন্দর একটা জিনিস কেনার চেষ্টা করি, যাতে করে আমাদের সংসারের জন্য সেই জিনিসটা বেস্ট হয়। আমিও তার ব্যতিক্রম না, আসলে যতবারই কিনি খুব শখ করে একটা জিনিস কিনি। আমরা মেয়েরা সংসারের জন্য কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি, নিজের জন্য ড্রেসটাও কখনো এত খুঁজে কেনা হয় না যতটা না খুঁজে আমরা সংসারের জন্য একটা জিনিস কিনে থাকি, তাই না? সেটা তো আমার ক্ষেত্রে হয়, আসলে হুটহাট করে নিজের জন্য কিছু কিনলে কিনে ফেলি, কিন্তু যখন সংসারের জন্য কিছু একটা কিনতে আসি খুব মনোযোগ সহকারে সব কিছু দেখে তারপর কিনি। প্রতিবারই জুনায়েদের বাবা আমাকে একটা কথা বলবে যে খুব শখ করে তুমি প্রতিটা জিনিস নাও, এগুলো ছেড়ে যখন চলে যাবে তখন তো তোমার অনেক বেশি কষ্ট হবে, এগুলোর মায়া তুমি সহজে ছাড়তে পারবে না। আসলেই তাই, তবু কি করব, আসলে দেখা যাক, আল্লাহ পাক যা করেন সব কিছু ভালোর জন্যই করেন। আমরা যেহেতু এখানে স্থায়ী না, বা আদৌ কতদিন আমরা এখানে থাকবো সেটাও জানি না, জানি না আল্লাহ পাক আমাদের রিজিকে কতদিন লিখে রেখেছেন। তবুও আসলে দুনিয়ার মায়াজালে পড়ে সংসারের জন্য এটা সেটা বা জীবনের জন্য আমরা গুছিয়ে নিই। সংসারের প্রতিটা জিনিস আমার অনেক বেশি শখ করে কেনা এবং অনেক শখ থেকে গুছানো। আমাদের মেয়েদের প্রতি মেয়েরই একটা স্বপ্ন যে নিজের সংসারটা নিজের মতো করে গুছিয়ে রাখার। আমিও চেষ্টা করি যতটুকু সম্ভব নিজের মতো করে নিজের পছন্দ দিয়ে নিজের সংসারটাকে গুছিয়ে নেয়া। তো জুনায়েদের বাবা সেটাই বলে যে যখন যাব আসলে কত কী জিনিসপত্র নিতে পারবো সেটারই কোনো ঠিক নেই, আসলে মানুষেরই তো ঠিক নেই, আর জিনিসপত্র তো দূরের কথা। তো সেটা মাঝে মাঝে আমাকে স্মরণ করিয়ে দেয়, কিন্তু কি করব বলেন, সংসারের জিনিসপত্র না কিনে তো আর থাকতে পারি না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর সেই সাথে সংসারের জন্য কিছু কেনাকাটাও করেছি, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো কেনাকাটাগুলো আজকে আর শেয়ার করতে পারিনি, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আমরা এখন বাসায় চলে যাচ্ছি, রাস্তায় একটু শিক কাবাবও নিয়ে নিয়েছিলাম, তো সেটা খেতে খেতে বাসায় চলে যাচ্ছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।